فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. شهر رمضان. عليكم السلام ورحمة الله وبركاته. জীবনে আমরা প্রশ্নটি শুনলাম, আপনার স্বামী সরকারি ব্যাংকে চাকরি করে এবং সাংসারিক জীবন আপনাদের 15 বছর চলছে বা পেরিয়ে গেছে। মানসিক অবস্থার কথা বলেছেন, মানসিকভাবে ভালো নন। স্বামীর এই সুদভিত্তিক ইনকামের জন্য এখন করণীয় কি? আলহামদুলিল্লাহ, والصلاه والسلام على رسول الله نبينا محمد وعلى اله وصحبه اجمعين. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। এরপরে বলা হয় ফারাজুল রাঈন ফি আহলে বাইতিহি। ব্যক্তি, পুরুষ ব্যক্তি তার নিজ পরিবারে দায়িত্বশীল। ওহু মাসউলুন আন রাইয়াতিহি, তাকে জিজ্ঞাসিত হতে হবে তার এই দায়িত্ব সম্পর্কে। ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, আর স্ত্রী তার স্বামীর বাড়িতে দায়িত্বশীলা, তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন কথা হলো যে আপনার স্বামী সুদী ব্যাংকে চাকরি করে আর আপনি তার অধীনস্থ স্ত্রী। নিঃসন্দেহে আপনার স্বামী সুদের সাথে জড়িয়ে রয়েছে এবং সুদী কারণে লিপ্ত এবং অত্যন্ত ন্যাক্কারজনক পেশায় জড়িত, সেটি হলো সুদী লেনদেন, সুদী কারবার। সুদের ভয়াবহতা কম বেশি সবার জানা আছে, আর এই কারণে হয়তো এই মানসিক অবস্থা আপনার। তো যা হোক, করণে কি সে বিষয়ে বলতে চাচ্ছি যে আপনি আপনার স্বামীকে ওয়াজ করেন, উপদেশ দেন, বোঝানোর চেষ্টা করেন। আল্লাহকে ভয় করলে আল্লাহ মুক্তির একটা ব্যবস্থা করে দেবেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআলহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার বিপদ উদ্ধার করবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব, এবং তাকে রুজি রুটি দিবেন এমন পন্থায় যার সে পরিকল্পনা করেনি। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার সকল কাজকে সহজ করে দেবেন। সুতরাং আপনার করণীয়, আপনি স্বামীকে বোঝাবেন যেন এই চাকরি থেকে অতি সত্বর ফিরে আসেন এবং আল্লাহকে ভয় করেন, আল্লাহ ইনশাআল্লাহ ব্যবস্থা করে দেবেন। স্বামী বাধা না শুনলে, ওয়াজ না শুনলে, আপনার করণীয় হলো যে আপনি যদি নিজের কোনো ব্যবস্থা করতে পারেন নিজের রুজি রুটির, তাহলে নিজের অর্থায়ন আপনি চলবেন। নতুবা আপনি যেহেতু স্বামীর অধীন, আপনার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে পাকড়াও করবেন না, পাকড়াও হতে হবে স্বামীকে। কারণ মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো যথাসাধ্য। তো আপনি আল্লাহকে ভয় করছেন যথাসাধ্য, স্বামীকে ওয়াজ করছেন, বোঝানোর চেষ্টা করছেন এবং স্বামীর এই পেশায় আপনি নারাজ। এর উপরে আল্লাহ আপনার উপরে আর কোনো কিছু চাপাবেন না, ইনশাআল্লাহ আপনার মুক্তির পথ রয়েছে। অন্যভাবে আপনার সাথে যারা ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে অপ্রাপ্ত বয়স্কের, তাদেরও বিধান একই, যে তারাও এই সংসারে থাকবে এবং বাবার খরচা থেকে তারা পরিচিত হবে। যখন স্বাবলম্বী হয়ে উঠবে, মেয়ের বিয়ে হয়ে যাবে বা ছেলে বড় হয়ে গেছে, স্বাবলম্ব হয়ে গেছে, চাকরি পেয়ে যাচ্ছে, তখন তারা অন্য কোনো পথ, ভালো পথ অবলম্বন করবে। এর আগ পর্যন্ত যেহেতু তারা অসহায়, তাদেরও উপর ইনশাআল্লাহ গুনাহ বর্তাবে না। যত গুনার দায়ভার নেবে এই সংসারের মূল ওয়ানার, আল্লাহ তাকে সঠিক বোঝার তৌফিক দান করুন। তো যা হোক, এটা হলো আপনার, আপনার সন্তানদের মুক্তির একটা পথ। এছাড়া আর সামনে কিছু দেখছি না। একান্ত নিরুপায় হয়ে যদি আপনার স্বামী এইভাবে থাকে, তাহলে যেহেতু সুদের কারবার, এটা কতটুকু ক্ষমা নজরে দেখা হবে আল্লাহ আলাম। তবে এতটুকু যদি করতে পারেন যে ওনার যেটা চাকরি, তার উপর যে বাড়তি সুদ, এগুলি থেকে যদি বিরত থাকেন, তবু হয়তো আল্লাহ তাকে ক্ষমা করবেন। এক কথা আমি কোনো পথ দেখছি না। যারা সৌদি ব্যাংকে চাকরি করে তারা সুদের সাথে জড়িয়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন সুদ ভক্ষণকারীকে, সুদ যে ভক্ষণ করায় তাকে, সুদের দুজন সাক্ষীকে, সুদের রেজিস্ট্রারকে। এবং বলেছেন হুম সাওয়াউন, তারা সকলে সমান। তাহলে মুক্তির পথটা কোথায়? একমাত্র তওবা ছাড়া আর কোনো পথ দেখি না। আর যারা সুদ গ্রহণ করেছে, এ সুদ থেকে অব্যাহতি নিতে হবে। এ সুদকে ফেরত দিতে হবে যে কোনো উপায়ে। যদি মালিক জানা যায় তাকে দিয়ে দিতে হবে, নতবা সুদের অর্থ কাউন্ট করে সেটা ভিন্ন করে দিতে হবে এবং মুক্তির আশায় ওটা বিলিয়ে দিতে হবে ফকির মিসকিন হত দরিদ্র বা জনকল্যাণমূলক যে কোনো কাজে। তাহলে বলা যায় কোনো রকম এটা একটা পথ চলার আছে। কিন্তু এটা তো যে তওবা করবে তার ক্ষেত্রে, কিন্তু যে প্রতিষ্ঠিত থাকে তার জন্য কি এগুলো হবে? এটাই তো হলো প্রশ্ন। যা হোক, আপনার মুক্তির পথ আশা করি আছে, যেহেতু আপনি অধীনস্থ, স্বামীর অধীনে রয়েছেন এবং আপনার অন্য কোনো পথ নেই হালাল পথের ইনকামের। কাজেই আপনি আল্লাহকে যথাসাধ্য ভয় করেন ইনশাআল্লাহ। বাকির জন্য দায়িত্ব থাকবে আপনার স্বামী। আল্লাহ তাকেও সঠিক বুঝ দান করুন এবং মুত্তাকি হওয়ার তৌফিক দিন ইনশাআল্লাহ। মুত্তাকি হলে আল্লাহ সব কিছু সমাধান করে দেবেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।